নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন এসেছি মাঠেতে, আর মাঠে প্রচুর পরিমাণে এখন বেতে শাক হয়েছে। তো এখন আলুর সময়, আর এই আলুর সময়তে প্রচুর প্রচুর বেতে শাক হয় মাঠেতে। তো চলে এসেছি পেতে নিয়ে বেতে শাক তুলতে। এই দেখুন, এই জমিটা প্রচুর বেতে শাক হয়েছে। আর এবছর কী বলবো, আলুর পরিস্থিতি তো খুবই খারাপ। দুবার ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জমিতে আলু বসানো হয়েছে কিন্তু আলু গাছ হয়নি, মানে খুব কম জমিতে আলু গাছ বেড়েছে। এই দেখুন, এই এত বড় জমিটাতে দেখুন কোনো আলু গাছ বেরোয়নি, সব আলু বসানো হয়েছে। আবার চন্দ্রমুখী আলু বসানো হয়েছে, এটা এটা একটা আমার মেসোদের জমি, কিন্তু হয়নি। এই জমিগুলো দেখুন সব মাঠ হয়ে পড়ে রয়েছে, এই সময়তে এত বড় বড় করে আলু গাছ হয়ে যায়। তো দেখুন, এই জমিটা পুরো পড়ে আছে, কারণ প্রথমবারে যে আলু চাষ করা হয়েছিল তাতে আলু পচে গেছে, দ্বিতীয়বারে আর বসায়নি। আর এই সময়তে বেতে শাকগুলো হয়। বেতে শাক কিন্তু বুনতে লাগে না, আপনা থেকে ঠিক এই সময়তেই হয়, শীতকালে আলুর সময়। তো কচি কচি বেতে শাক চারটি তুলে নিই। চাদর টাদর গায়ে দিয়ে না একদম কাজ হয় না, চাদর খুলে যাচ্ছে, ওই জন্য আপনাদের দাদাকে ধরতে দিয়ে দিয়েছি। ধরো চাদর, আমি শাক তুলে নিই, হাওয়া দিচ্ছে দিক। এখনো দেখো চাদরটা গায়ে দিয়ে নাও। না না, আমি গায়ে দিয়ে নেবো। তুমি গায়ে দিয়ে নাও, চাদর নিয়ে কাজ হচ্ছে না। সেই 10 বার চাদর, এই হাওয়া আছে গো, 10 বার চাদর খুলে যাচ্ছে, আমার শীত করছে না। এখনো টপ টপ করে তুলে নেবো শাক, কচি কচি পেতে শাক। তো বেতে শাকগুলো এই জাস্ট হতে শুরু করেছে, একদম ছোটো ছোটো। এইগুলো যখন বড়ো বড়ো হবে, পুরো প্রচুর এই জমিটাতে হয়েছে প্রচুর পরিমাণে, যখন বড়ো বড়ো হবে আরও ভালো লাগবে তুলতে, এখন ছোটো ছোটো তো একটু সময় লাগবে এখন পেতেটা ভর্তি করতে। আমার জমিটা শাকে ভর্তি, একটু কম বেশি এদিক ওদিক হয়ে আছে, এত ছোট ছোট যে তুলতে অনেক সময় লেগে যাবে, সেই জন্য বড় বড়গুলো হলে তাড়াতাড়ি তোলা হয়ে যাবে। যেন বড় বড়গুলোকে আমি একবারে কেটে নিচ্ছি, এই দেখুন, যাতে দ্বিতীয়বার আর না বাঁচতে হয়। পুরো বেছে নেওয়ার মতো হয়ে যাচ্ছে একদম, গোড়াগুলো কেটে নিচ্ছে, এগুলো আবার হবে। ওইখানে একটা জমি আছে, ওখানে শাকগুলো বেশ বড় বড় হয়েছে। ওই দেখুন, আমাদের পাড়ার মেয়েগুলো তুলছে, তো ওখানে যায়। এই জমিতে এতগুলো তুলেছি, বড্ড টাইম লাগছে ছোট ছোট বলে। ওই জমিটা বলছে বড় বড় হয়েছে, তো ওখানে যেয়ে দেখি ওই মেয়েগুলো তুলছে। তো এই দেখুন, এই আলু জমিটাতে বেতে শাকগুলো একটু বড় বড় আছে, আর দেখুন কত সবাই তুলছে, মেলা চলছে বেতে শাক তোলা। শাক তুলতে যতটা সময় লাগে, রান্না হয়ে যাওয়ার পর কিন্তু খেতে বেশি সময় লাগে না। তুলতে আর রান্না করতে দেরি। তো আগের জমিটাতে দেখলেন যে ছোট ছোট, আর এই জমিটাতে দেখুন কত বড় বড়। তো এইখানটা আরও আগে এলে বরঞ্চ আমার অনেকগুলো হয়ে যেত, তাড়াতাড়ি হয়ে যেত পেঁপেটা ভর্তি। ওখান থেকে দেখতে পেলাম যে এখানে অনেক সবাই মিলে তুলছে, মানে এক ছাঁক লোক, সেই জন্য ভাবলাম যে নিশ্চয়ই ওখানে বড় বড় আছে, যেন আমিও চলে এলাম। তো এখন বাজারে প্রচুর পরিমাণে বেতে শাক কিনতে পাওয়া যায়। তো আমাদের গ্রামে ঘরে একটা সুবিধা কি, মাঠে বেরোলেই শাক, এই দেখো, আমাদের আর কিনতে হয় না, শুধু তোলার অপেক্ষা। প্রায় ঘন্টা দুয়েক ধরে শাক তুলে, এই দেখুন এক পেতে ভর্তি হয়ে গেছে পুরো। তো এখন আমার শাক তোলা কমপ্লিট, এখন বাড়ি যাই। তো শাকটা তুলেছিলাম বাপের বাড়িতে, শাক নিয়ে একদম সোজা শ্বশুর বাড়ি চলে এসেছি। মানে কালকে বিকালে আমরা সবাই বাড়ি চলে এসেছি পিকনিক টিকনিক করার পরেতে। শাকটা কালকে বিকালে তুলেছিলাম বাপের বাড়িতে, তো রাত্রিতে শিশিরের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখুন শাকটা এখনো কত টাটকা রয়েছে, শিশিরে রেখে দিলে না শাক পুরো টাটকা থাকে, আর শীতকাল তো এখন শাক কিছু হয় না। তো আজকে এই বেতে শাক দিয়ে আমি দু ধরনের রান্না করব। আমাদের গ্রাম বাংলায় সচরাচর যে রান্নাগুলো হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নিই। তো শাকগুলো বাছার কিছু নেই, শাকগুলো আমি যখন তুলেছিলাম তখন
গোড়াগুলো কেটে পুরো একটা একটা করে তুলেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একবার গামলার জলে ধুয়ে নিয়েছি, আর একবার বালতির জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিছু মুরালা মাল নিয়েছিলাম, বেঁচে ধুয়ে নিয়েছি, নীল হলুদটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাক ভাজার পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে, একটু যেন সামান্য কাঁচা কাঁচা ভাব থাকে, তবে শাক ভাজাটা টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি শাক, যেহেতু বেতে শাক দিয়ে দুই ধরনের রান্না করব, তাই বেশিরভাগটা বেতে শাক আমি ভেজে ফেলছি, আর এখানে কিছুটা রেখে দিয়েছি, এইটুকুন হলেই হয়ে যাবে পরের রেসিপিটার জন্য। তো বেতে শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই শাকটা আমি ঢাকা দিইনি, এমনি নাড়াচাড়া করতে করতে শাকটা ভাজা হয়ে যাবে এইভাবে, আর এতে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন এমনি কত জল বেরোচ্ছে, বেতে শাক এমনি খুব নরম, ঢাকা দিলে আরও বেশি নরম হয়ে যাবে, সেই জন্য আমি ঢাকা দিইনি, এমনি নাড়াচাড়া করছি, আর এই দেখুন কত জল বেরিয়েছে। এবার শাকের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, শাকটা নাড়াচাড়া করতে করতে শাকের মধ্যে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে, আর এই দেখুন শাকটা পুরো ঝরঝরা হয়ে গেছে। তো শাকটা ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। একটা রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল, আবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা সরষে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আলু, মূলো আর রাঙা আলু, আলু, রাঙা আলু আর মূলো সব গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন, আদাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিচ্ছি। তো সবজিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি, বেতে শাক। আবারও ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা একটুখানি চাড়িয়ে দিচ্ছি। তো
তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ত্বকের মাছ খুব বেশি ভাজে না, একটু হালকা করে ভেজে তুলে নেব। আর এখানেতে আমি দুটিখানি মাছ রেখে দিয়েছি, এই মাছগুলো একটু ভালো করে ভেজে, এই মাছগুলো একটু ভালো করে ভাজবো। এইগুলো হচ্ছে বাবা খাবেন ভাজা, বাবা টকেতে খেতে চান না, বাবা ভাজা খেতে খুব ভালোবাসেন, মোরলা মাছ, এগুলো বাবার জন্য ভাজা রেখে দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তার সাথে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা পাকা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, টকের মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। তো যারা মিষ্টি পছন্দ করে না টকের মধ্যে তারা দেবেন না, আমরা একটুখানি হালকা মিষ্টি দিই। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। মোরলা মাছ দিয়ে বেতে শাকের টক একদম রেডি, নামিয়ে নিচ্ছি। তো রান্না কমপ্লিট, আর সবাই মিলে বসেও পড়েছে। ওখানে একদিন নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে, ভাগনা বাবুটা আমার। বাবা একটু ছাড় দেবা, একটু বেঁচে সব ভাজি দাও তো, ভালো লাগছে, ভালো লাগছে। একটা দেবা, আজকে হচ্ছে বিশ্ববিখ্যাত বেত শাকের ভাজা টক। মানে কেন বিশ্ববিখ্যাত বলছি, আপনারা যখন তোলা হচ্ছে তখনকার ওখানকার তো পরিবেশটা দেখলেন, আমার শ্বশুরবাড়ি ওখানে, ভেবেছিলাম এখানে তোলা তুলি হবে। ওই সময় আমাদের এখানে হরিনাম টরিনাম হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল, মাইক টাইক বাজছিল, যার জন্যে শ্বশুরবাড়ি যাই। আর ওই জন্যে ওখানে শ্বশুরবাড়িতে দেখতে পেয়ে গেলাম এত শাক, ওখানেই তোলা হয়ে গেল। তো এই সময়টা না, যখন আলু গাছগুলো একটু বড় হচ্ছে, সেই সময় হচ্ছে বেত শাক ভর্তি হয়ে যায়, আর একমাত্র বছরের এই সময়তেই পাওয়া যায়, এর পরে কিন্তু দু এক মাস পরে কিন্তু আর পাওয়া যাবে না, যার জন্যে একদম বিশ্ববিখ্যাত এই সময়। সবাই একদম এলাকায় সবার বাড়িতে রান্না, আমাদের তো প্রতিদিনই মাঠ থেকে সবাই তুলে আনছে, প্রতিদিন রান্না করছে। ভাজা টক, এদের সঙ্গে টক যদি কোনোদিন খেয়ে না থাকেন তো একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চুনো মাছ তোমাদের তো দেখলাম সব এক জমি সব তুলছে, ছোট ছোট মেয়েরা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।